হ্যালো বন্ধুরা, আজকে আমি 2019 সালে তেলেগু ভাষায় মুক্তিপ্রাপ্ত কৃষ্ণা রাও সুপারমার্কেট মুভিটি এক্সপ্লেন করব। এটি মূলত একটি থ্রিলার সাসপেন্স মুভি। যদিও মুভিটি বেশ আন্ডাররেটেড, তবে একবার দেখার মতো মুভি তো অবশ্যই। এই মুভির IMDb রেটিং 5.9/10। মুভির শুরুতে হরিপ্রিয়া নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা একজন সফটওয়্যার এমপ্লয়ি। কাজের চাপ বেশি হওয়ার কারণে হরিপ্রিয়া বেশিরভাগ সময় অফিসেই থাকে। কাজ শেষ করতে করতে সে রাত করে অফিস থেকে বের হয়ে ট্যাক্সির জন্য কল করে। কিছু প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য ট্যাক্সি আসতে পারে না, তাই সে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যায়। কিন্তু হুট করে তার পেছন থেকে একজন মাস্ক পরা লোক এসে আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে আর তাকে কাঁধে উঠিয়ে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে এই ব্যাপারটি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হয়, কারণ হরিপ্রিয়ার সাথে দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। তারপর দেখানো হয় কিডন্যাপকারী লোকটি হরিপ্রিয়ার মুখে কিছু স্প্রে করে তাকে জ্ঞান ফিরিয়ে কানের কাছে বলে রিপ। এর রিপ মানে রেস্ট ইন পিস না, বরং রিভেঞ্জ ইন সাইকো। এই বলে সে হরিপ্রিয়াকে মেরে ফেলে। পরের দৃশ্যে আরও একজন লোককে দেখানো হয়, যার নাম কৃষ্ণা রাও, যার একটি বিশাল বড় সুপারমার্কেট আছে। আর এই লোকের মার্কেটের নাম অনুযায়ী এই মুভির নাম কৃষ্ণা রাও সুপারমার্কেট। এরপরেই আমাদের মুভির হিরোর এন্ট্রি হয়, যার নাম অর্জুন। অর্জুন একজন বক্সার, তার স্বপ্ন সে স্টেট লেভেল বক্সার হবে। এজন্য তার কোচ তাকে অনেক সাপোর্ট করে। যখন অর্জুন তার বন্ধুদের সাথে ছিল, তখন তার চোখে একটি মেয়ে পড়ে যে বাচ্চাদের হেল্প করছিল। তার নাম ছিল সঞ্জানা। পরে অর্জুন সঞ্জানার পিছু নিয়ে কৃষ্ণা রাও সুপারমার্কেটে যায়। তখন অর্জুন জানতে পারে সঞ্জানা মূলত কৃষ্ণা রাওয়ের মেয়ে। অন্যদিকে দেখানো হয় কিলার হরিপ্রিয়ার লাশ টুকরো টুকরো করে কেটে শহরের বিভিন্ন স্থানে পলিথিনে করে ফেলে দিচ্ছে। এরপরে মুভিতে আরেকজনকে দেখানো হয়, যার নাম দেবা। দেবা মূলত কৃষ্ণা রাওয়ের সুপারমার্কেটেই কাজ করে। দেখানো হয় কৃষ্ণা রাও দেবাকে বেশ বকাঝকা করছে লেট করে আসার জন্য। দেবা প্রায়ই লেট করে মার্কেটে আসে। এরপরই দেবা চেঞ্জিং রুমে যায় তার পোশাক বদলাতে। তখন সে তার পায়ের কাছে রক্ত দেখতে পায়। এরপরে দেবা পিছনে তাকালেই সিন চেঞ্জ করা হয়। আর দেখানো হয় অর্জুন সঞ্জানাকে ক্যাফের বাইরে প্রপোজ করে। তখন সঞ্জানা অর্জুনকে ছোট্ট করে তার প্রপোজ রিজেক্ট করে দেয়। এদিকে কৃষ্ণা রাও দেবাকে পুরো সুপারমার্কেট ক্লিন করে রাখতে বলেন। বেচারা দেবা অনেক রাত অবধি কাজ করে পুরো ক্লিন করে তারপর বাসায় যায়। বাসায় ফিরে দেবা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তখন তার মা তাকে ফোন দেয় আর বলে বাসার মালিক এসে টাকার কথা বলেছে। সে কবে টাকা পাঠাবে? দেবা বেচারার স্যালারি খুব বেশি না, সে টাকা কামানোর জন্যই তো শহরে এসেছে। কিন্তু তাদের অভাব কোনোভাবেই যাচ্ছে না। এই ভেবে দেবার মন খুব খারাপ হয়ে যায়। পরের দিন পুলিশ খোঁজাখুঁজি করে হরিপ্রিয়ার লাশের কিছু অংশ বের করে। এখানে দুজন পুলিশের নাম জয়দেব আর রবি। এরপরে দেখানো হয় অর্জুন আবার সঞ্জানাকে প্রপোজ করার জন্য তার অফিস অবধি চলে যায়। তখন সঞ্জানা আবার অর্জুনকে রিজেক্ট করে দেয়। কিন্তু অর্জুন তখন একটা লাভ লেটার সঞ্জানার ব্যাগে ঝুঁকিয়ে দেয়। এরপরে আবার সুপারমার্কেটের সিন চেঞ্জ করা হয় আর দেখানো হয় একটা মেয়েকে, যে প্রায়ই সুপারমার্কেটে আসে। দেবা আর ওই মেয়ে একে অপরকে ভালোবাসে, কিন্তু তারা সব সময় কথাবার্তা বলতে পারে না। অন্যদিকে রাতে সঞ্জানা তার ফোন বের করতে গিয়ে লাভ লেটারটি পায়। এই লেটার পড়ে সঞ্জানা অর্জুনের প্রেমে পড়ে যায়। কিন্তু অর্জুন প্রেমে পাগল হয়ে আর প্র্যাকটিসে মন দিতে পারে না। প্র্যাকটিস শেষে কোচ ঠিকই বুঝতে পারে অর্জুন কারো প্রেমে পড়েছে, তাই তিনি অর্জুনকে কিছু উপদেশ দেন। অন্যদিকে সেই সিরিয়াল কিলার আবার রেডি হয় কাউকে আবার মার্ডার করার জন্য। ওই দিন রাতে আবার সঞ্জানা লেট করে বাসায় ফেরে। সেই কিলারই সঞ্জানার সামনে চলে আসে। সঞ্জানা তখনই কিলারকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু সে খুব বেশি দূর পালাতে না পারলেও একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে আর তার ফ্রেন্ডের কল দেওয়ার ট্রাই করে। কিন্তু কাউকে এসে রিচ করতে না পেরে অর্জুনকে কল দেয়, কিন্তু অর্জুন প্র্যাকটিসে ব্যস্ত থাকায় খেয়াল করে না। তখন কিলার পিছন দিক থেকে এসে সঞ্জানার ঘাড়ে একটা ইঞ্জেকশন ঠুকিয়ে দেয়। তখন সে একটা পাথর দিয়ে মেরে কিলারকে ফেলে দেয়। তখন অর্জুন আবার সঞ্জানাকে কল দেয়, কিন্তু সঞ্জানা অজ্ঞান হওয়ার অবস্থা। তখন অর্জুন তাকে বলে তার কারেন্ট লোকেশন হোয়াটসঅ্যাপ করার জন্য। লোকেশন হোয়াটসঅ্যাপ করার পরে সঞ্জানা অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে কিলার সঞ্জানার দিকে এগিয়ে আসে, কিন্তু এরই মধ্যে অর্জুন সেখানে এসে যায়। অর্জুনকে দেখে কিলার সেখান থেকে সরে যায়। এরপরে অর্জুন সঞ্জানাকে একটা হসপিটালে ভর্তি করে আর সঞ্জানা সুস্থ হয়ে উঠলে অর্জুনের প্রেম অ্যাকসেপ্ট করে নেয় আর রোম্যান্স করে দুজনে। পরে তারা দুজন বাইকে ঘুরতে থাকে। অন্যদিকে দেবা সুপারমার্কেটে তার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করে, কিন্তু ওই দিন দেবার গার্লফ্রেন্ড তার সাথে তেমন কথা বলে না। তখন দেবা তাকে জিজ্ঞেস করলে সে বলে তার বাবা টাকার লোভে এক বুড়ো লোকের সাথে তার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু দেবার কাছে এত টাকা নেই যে সে তার ভালোবাসা কিনে নিতে পারবে। তখন দেবা বলে, টাকায় কি সব কিছু?
তখন তার গার্লফ্রেন্ড বলে সে আর কখনোই শপে আসবে না, মানে তাদের আর দেখা হবে না। অন্যদিকে পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও কিলারের কোনো খোঁজ পায় না, এমনকি কোনো প্রমাণও খুঁজে পায় না। আবার কৃষ্ণারাও গ্রামে যাবে বলে সুপারমার্কেটের সব দায়িত্ব বিনয় নামের এক ছেলেকে বুঝিয়ে দিয়ে যায়। আর কৃষ্ণারাও ফোনে বলে কেউ একজনের পাওনা টাকা সে গ্রাম থেকে এসে দেবে। এই সব কিছু পিছনে দাঁড়িয়ে থাকা দেবা শুনে নেয়। আর সেই রাতেই সে কৃষ্ণারাওয়ের বাড়িতে যায়। কিন্তু অনেক রাত অবধি সঞ্জনার আর্জুন ফোনে কথা বলছিল। এরই মধ্যে আর্জুন আবার সঞ্জনার বাসায় চলে আসে আর দুজন রোম্যান্সে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন পুলিশ আর্জুনকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। তখন আর্জুন পুলিশকে জিজ্ঞেস করে যে তাকে কেন ধরে আনা হয়েছে। তখন পুলিশ অফিসার জয়দেব আর্জুনকে জিজ্ঞেস করে সে সঞ্জনার বয়ফ্রেন্ড কিনা। তখন আর্জুন বলে হ্যাঁ, সে সঞ্জনার বয়ফ্রেন্ড। তখন জয়দেব জিজ্ঞেস করে তার সাথে সঞ্জনার শেষ কবে দেখা হয়েছে। তখন আর্জুন বলে দুদিন আগে। এরপরে পুলিশ জানায় সঞ্জনার খুন হয়েছে। এটা শুনে আর্জুনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর সে সঞ্জনার বাসায় যায় সঞ্জনাকে দেখার জন্য। সেখানে সঞ্জনার বাবা মা সবাই কান্নাকাটিতে একাকার। কৃষ্ণারাও আর্জুনকে দেখে আর্জুনকে মেরে বসে। তিনি বলেন, কিছুদিন আগে আমি তোমাকে আমার মেয়ের সাথে দেখেছি, তুমি আমার মেয়েকে মেরেছো। এটা শোনার পর সেখানে থাকা লোকজন আর্জুনকে মেরে বের করে দেয়। তারপর আর্জুন বাসায় এসে একটা রক্তমাখা জামা নিয়ে কান্নাকাটি করতে বসে। তখনই পিছন থেকে আর্জুনের কোচ এসে এসব দেখে আর্জুনকে জিজ্ঞেস করে সঞ্জনার খুন কে করেছে সেটা আর্জুন জানে কিনা। তখন আর্জুন বলে সঞ্জনার ড্রাগস নেওয়ার নেশা ছিল। সঞ্জনা ড্রাগস নিয়ে দেওয়ালের সাথে মাথা বাড়ি মেরে মেরে রক্ত বের করে তার সামনেই মরে গেছে। তখন তার কোচ তাকে জিজ্ঞেস করে তাহলে সে সব পুলিশকে কেন বলেনি। তখন আর্জুন জানায় যখন সঞ্জনা মরে যায় সেও সেখানে উপস্থিত ছিল, তাই পুলিশকে বললে পুলিশ আগে তার উপরই সন্দেহ করবে। কিন্তু সে স্টেট লেভেল কম্পিটিশনে যেতে চায়, তাই এসব গোপন করতেই হয়েছে। তখন আর্জুনের কোচ তাকে বুকে জড়িয়ে নেয়। আর এই সময় ক্যামেরা আর্জুনের চোখের দিকে আনা হয় এবং এমন একটা ইঙ্গিত দেয়া হয় যেন আর্জুন কিছু একটা মিথ্যা বলছে। এরপরে দেখানো হয় পরপর ছয়টি মেয়ের খুন। কিন্তু জয়দেব একটা কেসও সলভ না করায় তার উপর অনেক প্রেশার আসে। আর এই কেসের ড্রাইভার দেয়া হয় আদিত্য নামের এক অফিসারের উপরে। জয়দেব আদিত্যকে একটা ওষুধের শিশি দেখায়। রবি আদিত্যকে নিয়ে সঞ্জনার মার্ডার স্পটে আসে। সেখানে আদিত্য সব কিছু দেখে বুঝে ফেলে এই বাসায় দুজন লোক এসেছিল। আর বলে রাখা ভালো, যেদিন সঞ্জনার মার্ডার হয় ওই দিন তাদের বাসা থেকে 10 লক্ষ টাকাও চুরি হয়, মানে টাকা আর খুন একসাথে করা হয়। তখন আদিত্য কৃষ্ণারাওকে জিজ্ঞাসা করে সে কাউকে সন্দেহ করে কিনা। তখন কৃষ্ণারাও আর্জুনের কথা বলে। এরপরে আদিত্য সব মেডিকেল স্টোরে যায় সে ওষুধের খোঁজ করতে। তারপর এক মেডিকেল স্টোর থেকে সে একটা সন্ধান পায়। এরপর সেখানে গেলে আদিত্য দেখে একটা ছেলে ড্রাগস নিচ্ছে। আদিত্য তাকে ওই ওষুধের কথা জিজ্ঞাসা করলে সে পালিয়ে যায়। কিন্তু আর্জুন সেদিন সঞ্জনাদের বাসায় একটা ওষুধের রিসিপ্ট পায়। পরে সে সেখানে গেলে জানতে পারে দেবা নামের একজন ওই মেডিসিন কিনেছে। আর্জুন সেখানে জয়দেবকেও দেখতে পায়। পরে আর্জুন জয়দেবকে দেবা ভাবতে থাকে আর তার পিছু নেয়। পরে দেখা যায় জয়দেব আর কৃষ্ণারাও সামনাসামনি কিছু কথা বলছে। তখন আর্জুন শিওর হওয়ার জন্য রিসিপ্টে থাকা নম্বরে কল দেয়। তখন ট্রু কলারে নাম শো করে দেবা কৃষ্ণারাও সুপারমার্কেটস। কিন্তু দেবা তার ফোন নতুন নাম্বার দেখে কল ধরে না। এরপর দেবা তার বাসায় এসে 10 লাখ টাকা বের করে তা নিয়ে রেলওয়ে ট্র্যাকে যেয়ে লুকিয়ে দেয়। পরের দিন দেবা আবার রেলওয়ে ট্র্যাকে গিয়ে টাকাগুলো নিয়ে একটা পাবলিক টয়লেটে যায় আর তার ফোন চার্জ করতে দেয়। তখন দেবার ফোনে কল আসা দেখে পাবলিক টয়লেটের লোক কল রিসিভ করে সেখানকার অ্যাড্রেস অর্জুনকে দিয়ে দেয়। তখন আর্জুন এসে দেবাকে চিনে ফেলে যে সে তাকে কৃষ্ণারাওয়ের সুপারমার্কেটে দেখেছে। ডাবল চেক করার জন্য আর্জুন ওই নাম্বারে আবার কল দিয়ে দেখে ফোন দেবার কাছেই। এরপরে আর্জুনকে দেখে দেবা পালাতে শুরু করে। পরে আর্জুন দেবাকে ধরে ফেলে আর তাদের মধ্যে বেশ হাতাহাতি হয়। এরই মধ্যে দেবা জয়দেবের গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায় আর তার ব্যাগ থেকে টাকা বের হয়ে আসে। তখন জয়দেব দেখে সেখানে 10 লাখ টাকা, তাই পুলিশ দেবাকে সাসপেক্ট মনে করে তাকে থানায় নিয়ে যায়। সেখানে আরেকজন ড্রাগ বিক্রেতাকে নিয়ে আসা হয় যাকে আদিত্য ধরে এনেছিল। তারপরে ড্রাগ কিলারকে জিজ্ঞাসা করা হয় যে দেবা তার কাছ থেকে কোনো ড্রাগ কিনেছিল কিনা, কিন্তু সে অস্বীকার করে। পরে অনেক মারার পরে দেবা মুখ খোলে। দেবা তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য কৃষ্ণারাওয়ের বাসায় যায় চুরি করতে। তখন সেখানে দেখে সঞ্জনা ডেকোরেশনের কাজ করছে, কিন্তু দেবা সেখানে পাত্তা না দিয়ে আলমারি থেকে টাকা চুরি করে পালাতে যায়। সে সময় সে নাকি আর্জুনকে দেখে। দেবা পুলিশকে আরও জানায় হয়তো আর্জুনই সঞ্জনাকে খুন করেছে। তারপর পুলিশ সঞ্জনার কল রেকর্ড চেক করে দেখে ওই রাতে আর্জুন সঞ্জনাকে অনেকবার কল দিয়েছে।
আবার সাঞ্জানার রুমে পাওয়া ফিঙ্গারপ্রিন্টও আর্জুনের সাথে ম্যাচ করে। তখন পুলিশ আর্জুনকে ধরে নিয়ে আসার জন্য আর্জুনের বাসায় যায়, কিন্তু সেখানে আর্জুনকে তারা পায় না। কিন্তু তারা সেখানে সে রক্তমাখা টি শার্টটি পায়, যেটা দেখে তারা আরও শিওর হয়ে যায় যে এখানে খুনি আসলে আর্জুনই। এরই মধ্যে আর্জুন থানায় এসে দেবাকে মারতে থাকে আর দেবার হাতে একটা ট্যাটু খুঁজতে থাকে, কেননা আর্জুন সেই রাতে কিলারের হাতে ট্যাটু দেখেছিল। দেবার হাতে ট্যাটু না পেয়ে আর্জুন শিওর হয় যে দেবা খুনি না। কিন্তু আর্জুন যখন বের হতে যাবে তখন জয়দেব আর্জুনকে ধরে ফেলে। তারপর আর্জুনকে নিয়ে আদিত্য ইন্ট্রোগেট করে। তখন আর্জুন সব কিছু খুলে বলতে থাকে। মূলত সাঞ্জনা ওই দিন সকালে আর্জুনকে একটা টি শার্ট গিফট করে আর রাতে ওই টি শার্ট পরে বাসায় আসতে বলে। সাঞ্জনা পরে পুরো রুম ডেকোরেট করে। এরপরে দরজার কলিং বেলের সাউন্ড শুনে সে ভাবে আর্জুন এসেছে, তাই সে লাইট অফ করে দরজা খুলে। কিন্তু দরজা দিয়ে ভেতরে আসে কিলার। তারপর সাঞ্জনা কিলারকে আর্জুন ভেবে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা বলতে থাকে। কিন্তু এরই মধ্যে আর্জুন সেখানে চলে আসে। তখন দেখে কিলার সাঞ্জনাকে মারার চেষ্টা করছে। তখন জানালা ভেঙে আর্জুন ভেতরে ঢুকে কিলারের সাথে মারামারি করার সময় কিলার আর্জুনকে ইঞ্জেকশন দিয়ে দেয়, ফলে আর্জুন আস্তে আস্তে সেন্স হারিয়ে ফেলতে থাকে। তখন কিলার আর্জুনের সামনে তার গার্লফ্রেন্ডকে খুন করে আর তার বডিকে টর্চার করতে থাকে। কিন্তু আর্জুন তখন কিছুই করতে পারে না। তারপর পুলিশের গাড়ির শব্দে কিলার সেখান থেকে পালিয়ে যায়। তখন আর্জুন সাঞ্জনা লাশকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। এই ঘটনা বলার মাঝেই জয়দেব এসে আর্জুনকে মেরে বসে। সে আর্জুনের কথা বিশ্বাস করে না। তারপর আর্জুনকে সেলের ভেতরে আটকে রাখা হয়। এদিকে কিলার আরেক মেয়েকে তার শিকার বানায়। এটা এক ট্যাক্সি চালক দেখে পুলিশকে তা জানায়। তখন পুলিশ তাদের ভুল বুঝতে পারে আর আর্জুনকে তারা ছেড়ে দেয় আর বলে এই সাইকো কিলারকে ধরে বা আইনি শাস্তি দিয়ে সমাজের ক্ষতি করতে চায় না, তাই আর্জুনকে বলে ওই কিলারকে খুঁজে মেরে ফেলতে। তখন আর্জুন অনেক খোঁজাখুঁজি করে ফেসবুকে একটা পেজ খুঁজে পায় যেটার লোগো আর স্লোগান সেই ট্যাটুর মতন। তখন আর্জুন ওই পেজে একটা লিঙ্ক পাঠায় আর ওই কিলার সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই তার লাইভ লোকেশন আর্জুন পেয়ে যায়। অন্যদিকে পুলিশ সাঞ্জনার উপর আগের অ্যাটাক যে এটিএম বুথের সামনে হয়েছিল সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করে জানতে পারে সেই কিলার আর কেউই নয় বরং বিনয়। তখন আর্জুন ওই লোকেশনে পৌঁছে যায় আর বিনয়ের সাথে তার বেশ মারামারি লেগে যায়। এরই মধ্যে পুলিশও সেখানে পৌঁছে যায় আর জয়দেবের গুলিতে বিনয় মারা যায়। এর সাথে সিরিয়াল কিলিং এর শেষ হয়। এরপরে দেখানো হয় আর্জুন সাঞ্জনার কবরের কাছে যায় আর তাকে খুব মিস করে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, বাই।